हेलो ভিউয়ার্স, টেক ল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো রিয়েলমির সম্প্রতি রিলিজ পাওয়া মিড রেঞ্জ বাজেটের মধ্যে জনপ্রিয় সিরিজের একটি নতুন ফোন নিয়ে। সেটি হচ্ছে রিয়েলমি 8 প্রো। আপনারা অনলাইন কিংবা অফলাইন সকলভাবেই এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। যদিও এই ফোনটি রিয়েলমি শুধুমাত্র একটি ভার্সন অর্থাৎ 128 GB ইন্টারনাল মেমোরির সাথে 8 GB র্যামের ভার্সনটি বাংলাদেশে লঞ্চ করেছে। সর্বপ্রথমেই এই ফোনটি দেখার পর আমার যে অনুভূতিটি হয় সেটি হচ্ছে রিয়েলমি 7 প্রো এর সাথে তুলনা করলে এই ফোনটির মধ্যে কিন্তু খুব বেশি একটা আপগ্রেড আনেনি রিয়েলমি। তার সাথে সাথে একটা অনুভূতি অবশ্যই আমার মাথায় চলে আসে, সেটি হচ্ছে কেন শুধুমাত্র একটি ভেরিয়েন্ট রিয়েলমি আমাদের বাজারে রিলিজ করে। রিয়েলমি 8 প্রোটির অফিসিয়াল বাজার মূল্য হলো 27,990 বা 28,000 টাকা। এটি যদি আপনারা বিভিন্ন অনলাইন শপ থেকে নিয়ে থাকেন তাহলে 1 থেকে 1,500-2,000 টাকার মতো ছাড় পাবেন, অর্থাৎ প্রায় 26 থেকে 27,000 টাকার মধ্যে এই ফোনটি কিনতে পারবেন। এই বাজেটে এই ফোনটি কি ভ্যালু ফর মানি, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। সর্বপ্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলতে চাই তাহলে এই ফোনটির মধ্যে ডিজাইনে কিন্তু খুব বেশি একটি নতুনত্ব আনতে পারেনি রিয়েলমি। সেম আগেরবারের মতোই প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ দিয়ে এই ফোনটি তারা লঞ্চ করেছে, যেখানে তাদের কম্পিটিটর রেডমি নোট 10 প্রো এর মধ্যে গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে, সেখানে তারা এখন পর্যন্ত প্লাস্টিক ব্যাগ ইউজ করে যাচ্ছে। ডিজাইনের ক্ষেত্রে একটি কথা উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে ফোনটির থিকনেস নিয়ে। 8.1 মিলিমিটার থিকনেসের এই ফোনটির ওয়েট ছিল 176 গ্রাম। 176 গ্রাম হিসেবে 6.4 ইঞ্চির এই ফোনটি হাতে নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট কমফোর্ট ফিল করবেন। ফোনটি আপনারা বেশ কয়েকটি কালারে, আমি যদি নর্মালভাবে বলি তাহলে ব্লু, ব্ল্যাক, পাং ব্ল্যাক এবং তার সাথে ইয়েলো কালারে বাজারে অ্যাভেলেবেল পেতে পারেন। ফোনটির ডিজাইনে আরেকটি কথা বলতে হয়, সেটি হচ্ছে ফোনটির ফ্রন্টে থাকা গ্লাসের মধ্যে কোন ধরনের গোয়েলা গ্লাস প্যানেল ইউজ করা হয়েছে তা কিন্তু ওয়েবসাইটে ভালোভাবে জানা যায়নি। এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে রিয়েলমি এবারও কর্নিং গোয়েলা গ্লাস 3 ইউজ করেছে তাদের ফোনের প্রোটেকশনের জন্য। এটাও কিন্তু খুব একটা হতাশার ব্যাপার। ডিজাইনের দিক দিয়ে প্লাস্টিক বডি বা প্লাস্টিক ব্যাকের ব্যাপারটি বাদ দিলে এর কালার কম্বিনেশন এবং পিছনে যে টেক্সচার দেওয়া রয়েছে তার জন্য এর ডিজাইন অনেকের কাছেই ভালো লাগবে, এবং স্লিম বডির কারণে এই ফোনটি হাতে নিয়েও কিন্তু আপনারা অনেক প্রিমিয়াম এবং চমৎকার ফিল করবেন। এখন কথা বলা যাক ফোনটির ভিতরে থাকা প্রসেসর এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে চিরচেনা কোয়ালকম 720G, যা 8 ন্যানোমিটার প্রযুক্তি বেসড, এবং এই সিপিইউটি একটি অক্টাকোর সিপিইউ, যার মধ্যে 2টি কোর হলো 2.3 GHz এবং বাকি 6টি কোর হলো 1.8 GHz। এই সিপিইউটির সাথে জিপিইউ রেন্ডারিংয়ের জন্য আপনারা পাচ্ছেন অ্যাড্রিনো 618। আপনারা যারা মোটামুটি ফোন নিয়ে ঘাটাঘাটি করেন তারা সকলেই কিন্তু জেনে থাকবেন 720G এর পারফরমেন্স সম্পর্কে। 720G কোনো ধরনের নতুন চিপসেট নয়, এবং এই চিপসেটটি একটি মিড রেঞ্জ বাজেট হিসাবে খুবই চমৎকার এবং খুবই পারফরমেন্স বেসড চিপসেট বলা চলে। কিন্তু আমার প্রশ্ন এক জায়গাতেই, কেন তারা নতুন বছরে নতুন একটি ফোন লঞ্চ করবে কিন্তু তার মধ্যে পুরানো মডেলের চিপসেটটি আবার ইউজ করবে? তাহলে নতুন ফোনটি যখন মানুষ কিনবে সেটির মধ্যে তারা কী নতুনত্ব পাচ্ছে? এভাবেই কিন্তু ফোন কোম্পানিগুলো আমাদেরকে প্রতিনিয়ত বোকা বানিয়ে আসছে। রিয়েলমি 7 প্রো এবং রিয়েলমি 8 প্রো এই দুইটি প্রসেসরের দিক দিয়ে যেহেতু সেম রাখা হয়েছে, সেহেতু এই দুটি ফোনের পারফরমেন্সের দিক দিয়ে আপনারা কোনো ধরনের পরিবর্তন পাবেন না বললেই বলা চলে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি হিসেবে হলো 83.3%। 6.4 ইঞ্চি এই ডিসপ্লেটির ডিসপ্লে পিপিআই হলো প্রায় 411, অর্থাৎ এক্ষেত্রে বলা যায় আপনারা এই বাজেটের মধ্যে একটি চমৎকার ডিসপ্লে পেতে যাচ্ছেন। সুপার অ্যামোলেড হওয়ার কারণে এবং পিপিআই ডেন্সিটি বেশি হওয়ার কারণে আপনার যে কোনো কালারই খুব পারফেক্টলি দেখতে পারবেন এবং ক্লিয়ার কন্টেন্ট উপভোগ করতে পারবেন। সাইড পাঞ্চ হোল একটি ডিসপ্লে তারা ইউজ করেছে, যদিও ডিসপ্লের চারপাশে যে থিকনেসগুলো ছিল বা বর্ডারগুলো ছিল সেগুলো আমার কাছে একটু বেশি মোটা লেগেছে। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির মধ্যে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার মধ্যে অ্যাপারচার হলো 1.9। তার সাথে সাথে আপনারা সেকেন্ডারি লেন্স হিসেবে পাচ্ছেন আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, ম্যাক্রো 2 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সরের 2 মেগাপিক্সেলের লেন্স। ম্যাক্রো এবং ডেপথ সেন্সর এই দুটি লেন্স নিয়ে কথা না বললেই চলে। ক্যামেরা সেকশনে এসে অনেকেই বলতে পারেন গত বছরের রিয়েলমি 7 প্রো এর তুলনায় এই বছরে 64 মেগাপিক্সেলের জায়গায় 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে অনেক বড় একটা আপগ্রেড এনেছে রিয়েলমি। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব অন্যভাবে, যে আপনারা সেম প্রসেসর সেম র্যাম দিয়ে ক্যামেরা মেগাপিক্সেলটি বাড়িয়ে দিলেন, অর্থাৎ আপনার কাজ কিন্তু বাড়িয়ে দিলেন, আপনার পাওয়ার বাড়লো না কিন্তু আপনি তাকে কাজ বেশি দিলেন, প্রেশার বেশি দিলেন। এই জিনিসটিকে লোড নিতে পারবে এই প্রসেসরটি? সেটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। 108 মেগাপিক্সেলের ক্যামেরাটি থেকে যে আপনারা 64 মেগাপিক্সেল থেকে অনেক বেশি পার্থক্য পাবেন এমন কিন্তু নয়। ইউটিউবে অন্যান্য ইউটিউবারদের রিভিউ দেখার পর আমার যতটুকু মনে হয়েছে সেটি হচ্ছে বাজেট হিসাবে যথেষ্ট ভালো মানের ছবি আপনারা তুলতে পারবেন, কিন্তু গত বছরের তুলনায় যদি আপনি আপগ্রেডের কথা চিন্তা করেন তাহলে কিন্তু রিয়েলমি 7 প্রোর তুলনায় রিয়েলমি 8 প্রোতে আপনারা হিউজ লেভেলের একটা চেঞ্জ দেখতে পাবেন না। সেম সেলফি ক্যামেরার ক্ষেত্রেও সেলফি ক্যামেরা হিসাবে এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে একটি 16 মেগাপিক্সেলের লেন্স, যেখানে অ্যাপারচার দেওয়া হয়েছে 2.5। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যেই সেলফি ক্যামেরাটির মধ্যে 2.5 অ্যাপারচার দেওয়া হয় সেই সেলফি ক্যামেরাটি রাতের বেলা কতটুকু ভালো পারফরমেন্স পাবে তা কিন্তু তার স্পেসিফিকেশন দেখলেই বলে দেওয়া যায়। কোথায় ফোন কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন ফোনগুলোর মধ্যে নতুন নতুন ক্যামেরা লেন্স, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করবে তা না, আমার কাছে মনে হচ্ছে আপগ্রেডের জায়গায় ডাউনগ্রেডের দিকে আগাচ্ছে কোম্পানিগুলো। আপনাদের কাছে কি এই জিনিসটি মনে হচ্ছে তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ফোনটির মধ্যে আপনারা ব্যাটারি সেকশনে এলে পাবেন 4500 mAh একটি বিশাল ব্যাটারি, যা দ্বারা আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু এখানেও একটি ডাউনগ্রেড করে রেখেছে রিয়েলমি। গত বছর 65 ওয়াটের চার্জার দিলেও এবছর তারা প্রোভাইড করছে 50 ওয়াটের ফাস্ট চার্জিং। অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল করুন, গত বছর 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছিল 65 ওয়াটের চার্জার। কিন্তু এই বছর রিয়েলমি 8 প্রো এর মধ্যে তারা দিয়েছে 50 ওয়াটের চার্জার, কিন্তু আগের বছরের সমান ব্যাটারি কিন্তু তারা ইউজ করেছে। অর্থাৎ নিশ্চিতভাবে কিন্তু এটিকেও একটি ডাউনগ্রেড বলা চলে। এখন কথা হচ্ছে রিয়েলমি 7 প্রো এর তুলনায় রিয়েলমি 8 প্রো কতটুকু ভালো হবে তা কিন্তু আপনারা মোটামুটি স্পেসিফিকেশন দেখলে বলতে পারছেন। যারা রিয়েলমি 7 প্রো এখন এই মুহূর্তে ইউজ করছেন তারা কোনোভাবেই আপগ্রেডের কথা চিন্তা করবেন না, এবং যারা এই বাজেটে অর্থাৎ 28,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন নিতে যাচ্ছেন তারা অবশ্যই রিয়েলমি 8 প্রো কেনার আগে বাজারে থাকা অন্যান্য ফোনগুলো একটু কম্পেয়ার করে দেখবেন। তাহলে আপনি আশা করি সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। এই ফোনটি নিয়ে আপনার মতামত কি তা জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকলানের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।